Alhamdulillah, wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa ashabihi wa man wala. দর্শক, আজকের আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। জিলহজ মাসের ফজিলত বিষয়ক আলোচনার এটি আমাদের শেষ পর্ব। আজকের আলোচনার বিষয় হলো আয়ামুত তাশরিক কি, কেন এবং এর আমলগুলো কি। আয়ামুত তাশরিক হচ্ছে জিলহজ মাসের 11, 12 এবং 13 তারিখ। আয়ামুত তাশরিক শেষ হয় জিলহজ মাসের 13 তারিখ সূর্য অস্ত যাওয়ার সাথে। এবং এগুলোকে আয়ামুত তাশরিক কেন বলা হয় সেটি নিয়ে উলামায়ে কেরাম বলেছেন, সুম্মিয়াত বিযালিকা লিআন্নান নাসা ইউশাররিকুনা ফিহা লুহুমাল আদাহি আই ইউকাদ্দিদুনাহা ওয়া ইয়ানশুরুনাহা ফিশ-শামস। তারা বলেছেন যে এই দিনগুলোকে আয়ামুত তাশরিক বলা হয় কারণ মানুষ এই দিনগুলোতে কোরবানির গোশ তারা রৌদ্রে শুকায়, কোরবানির গোশকে তারা রৌদ্রে শুকায়, ফলে সেখান থেকে তাশরিক শব্দটা এসছে এবং আয়ামুত তাশরিক। এই তিন দিন, এই তিন দিনের যে ফজিলত সেটা খুব সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরছি। প্রথম হলো এই আয়ামগুলো হচ্ছে আয়ামুল ইবাদাহ ওয়া আয়ামুল যিকর ওয়া আয়ামুল শুকর, আল্লাহর ইবাদতের সময় আল্লাহকে স্মরণ করা এবং আল্লাহর শুকরিয়া আদায় করার এটা দিন। দলিল কি? দলিল সূরা আল বাকারার 203 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াযকুরুল্লাহ ফি আইয়ামি মা'দুদাত, আর তোমরা নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহকে স্মরণ করো। قال البخاري عن ابن عباس الايام المعدودات ايام التشريق. ইমাম বুখারী তার সহিহ গ্রন্থে আব্দুল ইবনে আব্বাস থেকে বর্ণনা করেন যে এখানে আল আয়ামুল মা'দুদাত বলতে বোঝানো হচ্ছে আয়ামুত তাশরিক, আর আয়ামুল মা'লুমাত বলতে বোঝানো হচ্ছে আয়ামু আশর যুলহিজ্জা, যেটা আমরা আগে বলেছিলাম। আয়ামু মা'লুমাত আর আয়াম মা'দুদাত, মা'দুদাতের কথাটা এসেছে বাকারায়, আল মা'লুমাতের কথাটা এসছে সূরা হাজের মধ্যে। তাহলে মা'দুদাত হলো আয়ামুত তাশরিক। ইমাম কুরতুবী বলেন আন্নাহু লা খিলাফা ফি যালিক, তার তাফসীর কুরতুবীর মধ্যে বলেছেন যে এর মধ্যে উলামায়ে কেরামের মধ্যে কোনো খেলাফ নাই। আর এই দিনগুলো তাহলে কি? এগুলো আয়ামু মিনা, আয়ামুত তাশরিক হলো আয়ামু মিনা। হাজিরা যখন আরাফা থেকে ফিরে আসেন এবং তারা কুরবানির দিন মিনায় অবস্থান গ্রহণ করেন, এটা হলো আয়ামু মিনা। এবং হাদিসের মধ্যে এভাবে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আয়ামু মিনা থালাতা, মিনার দিনগুলো হলো তিন দিন। ফামান তাআজ্জালা ফি ইয়াউমাইনি ফালা ইসমা আলাইহি, যারা দুই দিনের মধ্যে মক্কায় ফিরে আসতে চায় তাদের কোনো পাপ নেই। ওয়ামান তাআখখারা ফালা ইসমা আলাইহি, এবং যারা এই তিন দিনই মিনায় থাকে বিলম্ব করে তাহলে তাদেরও কোনো দোষ নেই, পাপ নেই। এই হাদিসটি আবু দাউদ বর্ণনা করেছেন, শেখ আলবানী শুদ্ধ বলেছেন। আর আমরা জানি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তিন দিনই থেকেছেন বিদায় হজে, মিনার এই তিন দিনই তিনি মিনা অবস্থান করেছেন, সেটা উত্তম। আল কোরআনেও সেটা বলা হয়েছে, ফামান তাআজ্জালা ফি ইয়াউমাইন ফালা ইসমা আলাইহি ওয়ামান তাআখখারা ফালা ইসমা আলাইহি। নুবাইশা আল হুদালি, তার থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আয়ামুত তাশরিক আয়ামু আকলিন ওয়া শুরবিন ওয়া যিকরিন লিল্লাহ। আয়ামুত তাশরিক, তাশরিকের এই দিনগুলো, এটা হলো ভক্ষণ করা, পান করা এবং আল্লাহকে স্মরণ করার দিন। এটি মুসলিমে বর্ণিত হয়েছে। আর ইবনু রাজাব তিনি লতাইফ আল মাআরিফের মধ্যে উল্লেখ করেছেন, ফা আয়ামুত তাশরিক ইয়াজতামিউ ফিহা লিল মুমিনিন, আয়ামুত তাশরিকের মধ্যে মোমেনদের জন্য যে নিয়ামতগুলো একসাথ হয় সেটা হলো কি? নাইমু আবদানিহিম বিল আকলি ওয়া শুরব, ভক্ষণ করা এবং পান করার মধ্য দিয়ে তাদের শারীরিক নিয়ামত অর্জিত হয়, কারণ মানুষ ভক্ষণ করলে শক্তিশালী হয়। ওয়া নাইমু কুলুবিহিম বিযিকরি ওয়া শুকর, এবং আল্লাহর যিকির এবং আল্লাহর শুকরিয়া আদায়ের মধ্য দিয়ে তাদের অন্তরের নিয়ামত অর্জিত হয়। ওয়া বিযালিকা তাতিমু নিয়ামাহ, এবং এভাবে অন্তর এবং দেহের নিয়ামত অর্জনের মধ্য দিয়ে তার নিয়ামতটা সম্পন্ন হয়। ওয়া কুল্লামা আহদাসু শুকরান আলা নিয়ামাহ কানা শুকরুহুম নিয়ামাতান উখরা, আর যখনই তারা তাদের নিয়ামতের শুকর নতুন করে আবার করে তখনই আবার তাদের আরেকটা নিয়ামতের শুকর আদায় হয়ে যায়। ফায়াহতাজু ইলা শুকরিন আখর ওয়ালা ইয়ানতাহি শুকরু আবাদান, এভাবে একের পর এক শুকর চলতেই থাকে এবং একটা শুকর আসতেই থাকে এবং সেটা আর শেষ হয় না। সুবহানাল্লাহ, এভাবেই আসলে যদি আমরা দেখি তাহলে দেখব যে এই দিনগুলোতে আমাদের একের পর এক শুকর,
ইবাদাত, জিকির এবং নিয়ামত চলতেই থাকে। দ্বিতীয় যে ফজিলা এই দিনগুলোর ক্ষেত্রে এসেছে সেটা হচ্ছে এগুলো ঈদের দিন, যেহেতু কুরবানি এই দিনগুলোতে চলবে। কুরবানির প্রথম দিন হলো ইয়াউমুন নাহার, আর এই দিনগুলো আইয়ামু ঈদ বলা হয়, ইয়ামুত তাশরিক। যেমন উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, ইয়াউম আরাফা ওয়া ইয়াউমুন নাহার ওয়া আইয়ামু মিনা ঈদুনা আহলিল ইসলাম, যে আরাফার দিন, নাহার বা কুরবানির দিন এবং মিনার দিনগুলো আমরা যারা আহলুল ইসলাম মুসলিম আমাদের সবার ঈদ। ওয়াহি আইয়ামু আকলিন ওয়া শুরব, এবং এগুলো সবগুলোই হলো খাবার এবং আহারের দিন, পানাহারের দিন। এটি আবু দাউদ বর্ণনা করেছেন এবং শেখ আলবানী সহি বলেছেন। তৃতীয় যে বিষয়টি সেটি হলো আইয়ামুত তাশরিকের এই দিনগুলো এটা পৃথিবীর শ্রেষ্ঠ দশ দিনের পরপরই লাগোয়া। তাহলে আপনি আপনার প্রতিবেশী যদি ভালো হয়, তার প্রতিবেশী যদি আপনি হন, আপনারও একটা ফজিলত বেড়ে যাবে। ঠিক তেমনি পৃথিবীর শ্রেষ্ঠ দিনগুলোর সাথে সংশ্লিষ্ট এবং সংলগ্ন হওয়ার কারণে এই দিনগুলো এমনি বিশেষায়িত হয়ে গিয়েছে, সম্মানিত দিন হিসাবে বিবেচিত হচ্ছে শ্রেষ্ঠ দিন। চতুর্থত হলো এই দিনগুলো পৃথিবীর শ্রেষ্ঠ যে দশ দিন, জিলহজ্জ মাসের প্রথম দশ দিনের সাথে কোথাও কোথাও ফজিলতের ক্ষেত্রে মিলে যায়। কি সেটা? সেটা হচ্ছে যেমন হজের কিছু কাজ, হজের কিছু কাজ আমরা দেখতে পাচ্ছি জিলহজ্জ মাসের প্রথম দশ দিনের মধ্যে হয়, বিশেষ করে যেমন 8 তারিখে মিনা অবস্থান, 9 তারিখে আরাফা অবস্থান, 10 তারিখের বড় বড় কাজ। আর কিছু কাজ হচ্ছে আইয়ামুত তাশরিকের মধ্যে, যেমন কি, যেমন রামিউল জেমার, জামারাগুলোতে 11 তারিখে পাথর নিক্ষেপ করা, 12 তারিখে পাথর নিক্ষেপ করা, 13 তারিখে পাথর নিক্ষেপ করা, এবং মাবিত মিনা, মাবিত মিনা 10 তারিখ শেষ হওয়ার পরেই তো শুরু হয়, 11 তারিখ থেকে, 11 তারিখ দিবাগত রাত, 12 তারিখ দিবাগত রাত, এবং তারপরে তওয়াফ, সাই, নাহার, এগুলো এই দিনগুলোতে চলতে পারে। যারা 10 তারিখে তওয়াফ করবে না তারা পরে করতে পারবে, যারা 10 তারিখে কুরবানি করবে না তারা পরে করতে পারবে, যারা 10 তারিখে সাড়ি করবে না কিংবা যারা 10 তারিখে হালাল হবে না তারা পরেও করতে পারবে। তাহলে হজের অনেকগুলো আমল এই দিনগুলোতে করার মধ্য দিয়ে 10 তারিখ এবং আইয়ামু আত তাশরিক এর মধ্যে একটা চমৎকার ফজিলতের ক্ষেত্রে একটা মিলঝোল হয়ে যায়। পঞ্চম এবং সর্বশেষ যে ফজিলতটি আজকে আমরা আলোচনা করব সেটি হলো আইয়ামুত তাশরিকের প্রথম দিন অর্থাৎ জিলহজ মাসের 11 তারিখ। এটি হলো পৃথিবীর দ্বিতীয় শ্রেষ্ঠ দিন, যেটাকে ইয়ামুল কের বলা হয়। এটি নবী সাল্লাহ সাল্লাম থেকে বর্ণিত হাদিসে এসছে, যেটি আবু দাউদ বর্ণনা করেছেন, শেখ আলবানী শুদ্ধ বলেছেন। নবী সাল্লাহ সাল্লাম বলছেন, ইন্না আযামাল আইয়াম ইনদাল্লাহি তাআলা ইয়াউমুন নাহার সুম্মা ইয়াউমুল কের, যে আল্লাহর কাছে সবচেয়ে মহান এবং সম্মানিত দিন হলো ইয়ামুন নাহার, কুরবানির দিন, তারপর হলো ইয়ামুল কের। ইয়ামুল কের হলো 11ই জিলহজ। এই হাদিস দ্বারা প্রমাণিত হলো যে আইয়ামুত তাশরিকের প্রথম দিন 11ই জিলহজ হলো পৃথিবীর দ্বিতীয় শ্রেষ্ঠতম দিন। এবারে আসা যাক আইয়ামুত তাশরিকের আমলগুলো কি। আইয়ামুত তাশরিকের আসলে অনেক বিশিষ্ট আমল রয়েছে, সেটা আমরা বলবো না, কিন্তু আমাদের আগের আলোচনা থেকে, ফজিলতের এই বক্তব্য থেকে কিন্তু স্পষ্ট হয়ে গেছে এই দিনের আমলগুলো কি। আইয়ামুত তাশরিকের তাহলে যতগুলো আমল করার সুযোগ উন্মোচিত হয়েছে তার মধ্যে একটা হলো কুরবানি করা, যেটা আমরা বলেছি আইয়ামুত তাশরিকের শেষ দিন, সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত কুরবানির কাজ চলতে পারে। দ্বিতীয় হচ্ছে তাকবীরের কাজ, এখানে তাকবীর আম, তাকবীর খাস দুটো চলতে পারে। তাকবীর আম যে কোনো সময় যে কোনো জায়গায় চলতে ফিরতে বাজারে মসজিদে করা যায়, আর তাকবীর মুকাইয়াদ যেটা বা তাকবীর খাস সেটি হচ্ছে ফরজ সালাতের পরের যে বিষয়টা আমরা বলেছি। এবং তার পাশাপাশি হজের আরও যে সমস্ত কাজগুলো বাকি আছে সেগুলো সেখানে করা যায়। যারা হাজি তারা মিনা অবস্থান করবেন এই দিনগুলোতে, রামিউল জামারাত তারা সে কাজগুলো করবেন, এবং বাকি কোনো কাজ যদি থাকে সেটা করবেন। তারা খাবেন, তারা আল্লাহর শুকর আদায় করবেন এই দিনগুলোতে, এবং তারা আল্লাহর দেখেরও করবেন, কোরআন তেলাওয়াত করবেন, আর অন্য অন্য যতগুলো ইবাদত আছে সবটাই করবেন। এর মধ্য দিয়ে আইয়ামুত তাশরিককেও আমরা সার্থক সুন্দর করতে পারি। এবং মনে রাখবেন, যেহেতু এগুলো শ্রেষ্ঠ দিন, এই দিনগুলোতে যেন আল্লাহর দিনের কোনো সীমারেখা আমরা লঙ্ঘন না করি, আল্লাহর কোনো নাফরমানি যেন আমরা না করি, এবং কোনো হারাম কাজে যেন আমরা সম্পৃক্ত না হই।
আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। আমাদের এই আলোচনার মধ্য দিয়ে আমরা জিলহজ মাসের ফজিলত ও আমল বিষয়ক আলোচনা এখানে শেষ করছি। হাদা সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।